আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ইংরেজির ইউ অক্ষরের মতো একটি শেপ করা, অর্থাৎ এটা হচ্ছে ইউ অক্ষর ইংরেজির। এখান থেকে আমরা একটি আনারস ফল বা পাইনঅ্যাপল ফ্রুটস আঁকার চেষ্টা করব। কিভাবে দেখুন, এখান থেকে সহজে আমরা একটি আনারস আঁকতে পারবো। এখান থেকে এই ইউ অক্ষর থেকে আমরা দেখুন এইভাবেই গোল করে উপর দিকে এভাবে যাব, যেতে যেতে আমরা আস্তে আস্তে এটার সাথে মেলানোর চেষ্টা করব। নিচে যে পাশে যে লাইনটি আছে দেখুন, সুন্দর করে এভাবে মেলাই দিব। অলরেডি একটি আনারসের শেপ হয়ে যাচ্ছে। এরপর আমরা কি করব, নিচের দিকে আমরা এভাবে করব, করে দিব। এরপর এই পাশেও আরেকটি এই রকম করে দিয়ে দিব দেখুন। এরপর আমরা কি করব, এভাবে উপর দিকে যাব, এরপর এখানে আসব দেখুন, দুইটা পাতার মতো হয়ে গেল। এরপর এখান থেকে আমরা এভাবে নিচে করে দিলাম। এরপর আমরা উপরের অংশে যাব। উপরের অংশে কি করতে হবে দেখুন, এখান থেকে এভাবে আঁকব, এপাশ থেকে এরকম করে আঁকব, এরপর দুই দাগ এভাবে মেলাই দিব, এটার সাথে এটা, এটার সাথে এটা। এরপর এখান থেকে আরেকটা দাগ গিয়ে এভাবে এটার সাথে মেলাই দিব, এখান থেকে আরেকটা দাগ এটার সাথে মেলাই দিব, এভাবে আরেকটা দাগ এখান থেকে মেলাই দিব, এরপর এখান থেকে এটা এটার সাথে মেলাই দিব, এরপর উপরটা দেখুন এভাবে করে দিব। হয়ে গেল অলরেডি একটা আনারসের শেপ। এরপর কি করব, এইখান থেকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, সেজন্য এখানে আমরা পাতা আঁকব। আনারসের পাতা দেখতে এরকমই হয়। এই তো হয়ে গেল আনারসের পাতা, নিচে এরকম থাকে আনারসের। এখন আনারসটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কি করব আমরা, যদি আমরা দাগ দেই তাহলে পুরোপুরি আনারসের মতোই হবে দেখতে, কারণ আনারসের গায়ে এরকম দাগ থাকে। আপনারা খেয়াল করবেন যেরকম করে দিচ্ছি সেরকম দাগটাই আনারসের গায়ে থাকে। এভাবে আমরা দাগ দিতে থাকব, সবগুলো দাগ যেন সমান হয়, একই ভাঁজের হয়, তাহলে সুন্দর হবে। যদি কম বেশি হয় তাহলে দেখতে খারাপ লাগবে। আমরা একই সমান করে বা একই দূরত্ব বজায় রেখে পরের দাগটি টানব এরকম করে। এরপর কি করব, একটু ভাঁজ করে ধরলে আমাদের সুবিধা হবে, এভাবে করব। এটা দেখতে পাচ্ছেন, এরকম করে আমরা আঁকতে থাকব, দাগ দিতে থাকব, তাহলেই আনারসের গায়ের শেপটা চলে আসছে। এভাবেই থাকে আনারসের গায়ে, আপনারা খেয়াল করবেন দেখতে এরকমটাই লাগে। দেখুন অল্প সময়ের মধ্যে ইউ থেকে, ইংরেজির ইউ অক্ষর থেকে কিভাবে একটি পাইনঅ্যাপল ফ্রুটস বা আনারস আঁকলাম। এরপর এর মাঝে, এই দাগের মাঝে যদি আমরা এভাবে দিতে পারি তাহলে আরো সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি যে রকম করে দিচ্ছি, বক্সগুলোর মাঝে ঠিক সেরকম করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ আনারসের মতোই লাগবে। আনারসের গায়ে এরকম দাগ থাকে, আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে একটা ইউ অক্ষর থেকে কিভাবে অতি সহজে অল্প সময়ের মধ্যে সুন্দর একটি আনারস বা পাইনঅ্যাপল ফ্রুটস আঁকতেছি আমি। এই পদ্ধতিতে ছোট বাচ্চাদেরকে আপনারা শেখাতে পারেন, তাহলে তারা সহজেই শিখতে পারবে এবং সহজেই আঁকতে পারবে। সহজভাবে তাদেরকে শেখাতে হবে, যদি একটু কঠিন করে দেওয়া হয় তাহলে হয়তো তারা বুঝতে পারবে না এবং আঁকাতে চাইবে না। এজন্য আমরা সহজে আঁকানোর কৌশলগুলো ছোটদের জন্য ব্যবহার করব। হয়ে গেল সুন্দর একটি আনারস, দেখতেই পাচ্ছেন আপনারা। কৌশলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।